কখনো কি এমন হয়েছে যে আপনি হয়তো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বড় কোনো ফাইল ডাউনলোড দিয়েছেন, সেটা হতে পারে মুভি, বিগ সাইজের কোনো গেম বা বড় সাইজের কোনো ফাইল, এবং চাচ্ছেন যে আপনার সেই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন যেন আপনার কম্পিউটারটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যায়, সারা রাত্র যেন ল্যাপটপ বা পিসিটা শুধু শুধু চালু না থাকে? তাহলে সেই ইন্টারেস্টিং জিনিসটাই আমরা কীভাবে করব দেখব আমাদের আজকের টিউটোরিয়ালে। এবং আমরা এই কাজটা করার জন্য একটা ছোট্ট ডাউনলোড ম্যানেজার ইউজ করব, যেটা নাম হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। আপনারা হয়তোবা যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত রয়েছেন এই IDM বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নাম তো অবশ্যই শুনে থাকবেন। এই ফাইলটা যদিও পেইড ভার্সন, বাট আপনারা ইন্টারনেটে বা গুগলে সার্চ দিলে সেটা ফ্রি ভার্সন কীভাবে পেতে হয় নিশ্চয়ই কোনো না কোনো উপায় আপনারা পেয়ে যাবেন। তবে তার আগে রেকমেন্ড থাকবে অবশ্যই একটা অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি। এখন তো প্রচুর ফ্রি ভার্সন পাওয়া যায়, সেগুলো আপনারা জেনুইন অ্যান্টিভাইরাস আপনার PC-তে ইনস্টল থাকবে, এটা অলওয়েজ রেকমেন্ডেড। তো আমার এখানে অলরেডি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল অবস্থায় রয়েছে এবং এই হচ্ছে তার ইন্টারফেস। এবং এখানে উপরের দিকের মেনুতে এখানে ছোট্ট একটা অপশন রয়েছে শিডিউলার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচের দিকে এখানে টার্ন অফ কম্পিউটার হ্যান্ড ডান, এখান থেকে সিলেক্ট করে দেব এবং এটা শাট ডাউন, স্লিপ অথবা হাইবারনেট। আমরা এখান থেকে শাট ডাউন চুজ করে অ্যাপ্লাই এবং ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের সেটিংস ডান, এখন যে কোনো একটা ফাইল আমরা ডাউনলোড করে টেস্ট করে দেখি। তো আমরা একটি ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করার জন্য ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি বাটন রয়েছে, ডাউনলোড লেটার এবং স্টার্ট ডাউনলোড। বাই ডিফল্ট স্টার্ট ডাউনলোড এটা সিলেক্ট অবস্থায় থাকে, বাট এই ক্ষেত্রে আমরা যেহেতু পরে ডাউনলোড করব এবং চাই যে সেটা শাট ডাউন হয়ে যাবে PC, আমরা এখান থেকে সিলেক্ট করব ডাউনলোড লেটার। এরপর আমরা চলে আসলাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের আমাদের যে উইন্ডো রয়েছে সেখানে, এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটি রয়েছে। আমরা এখান থেকে এরপর শিডিউলারের পর এখানে রয়েছে দেখুন স্টার্ট কিউ, এই বাটনটাতে ক্লিক করব এবং আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেল। এবং এই ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আমাদের PC-টা শাট ডাউনের জন্য একটা মেসেজ চলে আসবে। আপনি যদি তখনও সজাগ থাকেন চাইলে আপনি ক্যান্সেল করতে পারেন, অথবা ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু অটো শাট ডাউন হয়ে যাবে। অটো শাটডাউন হচ্ছে কি না সেটা দেখার জন্য আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে, কারণ কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং এখন অফ হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ছোট্ট করে একটা লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।